সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা। পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানান, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সভাপতি সহ সভাপতি ঠিক করা হয়। এই কমিটিগুলি আগামী 5 বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে যে কাজ হবে সে কাজগুলি সঠিকভাবে হচ্ছে কি না তা খতিয়ে দেখবে। মেইন এজেন্ডা আজ কা হ্যাঁ কি জো মনিটরিং কমিটিজ হ্যাঁ জিনকো স্ট্যান্ডিং কমিটিজ বলতে হ্যাঁ, জেসে ইন্ডাস্ট্রিজ কি স্ট্যান্ডিং কমিটি হ্যায়, লাইভলিহুড হ্যায়, কমিউনিকেশন হ্যায়, হেলথ হ্যায়, এডুকেশন হ্যায়, সোশ্যাল ওয়েলফেয়ার হ্যায়, ইস তরহ কি স্ট্যান্ডিং কমিটি মে প্রেসিডেন্টস অর ভাইস প্রেসিডেন্টস কা সিলেকশন হোগা অর ইন কমিটিজ কা আফটার ইলেকশন রিকনস্টিটিউশন হোগা। ये कमिटी आने वाले 5 साल के लिए उस विशेष क्षेत्र में होने वाले काम की परीक्षा करेंगी, उसका मूल्यांकन करेंगी। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा।